কিন্তু নবীজি যখন মদিনায় তাসরিফ নিয়ে আসলো তখন আব্দুল্লাহ উবাইর নাম টাম সব গুছে চলে গেল, নবীজির আদর্শে নবীজির রঙে সবাই রঙিন হয়ে গেল, সুবহানাল্লাহ তাআলা। আর মদিনায় কিছু ইহুদি গোত্র ছিল, তাদের সাথে নবীজি একটা সন্ধি স্থাপন করলো, তোমাদের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হলো, তোমাদের মদিনার নাগরিক হিসাবে স্বীকৃতি দেওয়া হলো, এবং পদম পদমর্যাদায় কোন দিক থেকে মুসলমানদের চাই তোমাদের খাটো করা হলো না, একটা সন্ধি স্থাপন করলো। কিন্তু মক্কার কাফের মুশরিকরা যখন দেখলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে পালিয়ে গেছে, তাকে পালিয়ে আসতে হয়েছিল, ঠিক কিনা বলেন, এত বাধা দেওয়ার চেষ্টা করেছে, পথে পথে হত্যা করার জন্য বিভিন্ন গ্রুপে গ্রুপে লোক পাঠিয়েছিল, সাহায্য করেছেন কে? আল্লাহ সাহায্য করলেন, আল্লাহর অশেষ রহমতে তিনি এসেছেন। এখন মদিনাতুল মুনাওয়ারায় নবগঠিত ইসলামের জয় জয় ধ্বনি, প্রতিনিয়ত কাফের মুশরিকরা গোয়েন্দাগিরি করতেছেন, গোয়েন্দাদের প্রধান হলেন আব্দুল্লাহ বিন উবাই, তিনি নবীজির মজলিসেও বসতেন, তারপরে ষোলো পরামর্শগুলো শুনে গোপনে গোপনে চিঠি লিখে কাফের মুশরিকদেরকে জানাই দিত। এবারে কাফের মুশরিকদের মক্কার কাফের মুশরিকদের একটা সুবিধা হয়েছে যে একজন বিশ্বস্ত মুনাফিক পাইছে, সাথে সাথে যোগ দিয়েছে মদিনার সেই ইহুদি গোত্রেরা, তারাও এত সুন্দর সুখ তাদেরকে দেওয়া হলো, এত নিরাপত্তা তাদেরকে দেওয়া হলো, জানমালের নিরাপত্তা দেওয়া হলো, নাগরিক সমান অধিকার দেওয়া হলো, ধর্মীয় স্বাধীনতা দেওয়া হলো, যেটা আমাদের বাংলাদেশেও আছে, আছে না নাই? আমার বাংলাদেশের হিন্দু ভাইরা মায়ের কোলে ঘুমিয়ে আছে, ঠিক কিনা বলেন? খ্রিস্টান ভাইরা বৌদ্ধ ভাইরা, তাদের উপরে আমার বাঙালিরা কখনো আক্রমণ করে না, তাদের উপরে নির্যাতন করে না, নিষ্পেষিত করে না, এটাই হলো নবীজির আসল চরিত্র, ঠিক কিনা বলেন? এটাই হলো আমাদের সুন্নত। আর তারা যা করে, তারা যা করতেছে ভারতে এনআরসি করে, বিশ্বের মানুষগুলো অবাক হয়ে গেছে তাদের চরিত্র দেখে, চতুর্দেশ থেকে সবাই গেলেই তারা নাগরিকত্ব সনদ পাবে আর মুসলমানরা পাবে না, এটা কোনো নীতি হতে পারে? এটা কোনো মুসলমানের নীতি না, ঠিক কিনা বলেন? মুসলমানরা মারামারি পছন্দ করে না, এটা নবীজির শিক্ষা না, মুসলমানরা আদর্শ শিক্ষা দিয়া তারপরে ইসলামকে বিজয় করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক নবীজির সেই আদর্শগুলো খুঁজে খুঁজে আমার পরিবারে, আমার জীবনে, আমার সমাজে, আমার রাষ্ট্রে বাস্তবায়ন করার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত ভাইরা, নবীজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তো আল্লাহ অগাধ জ্ঞান দিয়েছিলেন, তিনিও চুপচাপ বসে থাকার মানুষ না, তিনি একজন গোয়েন্দা বাহিনী রেডি করলেন, ১২ জন সদস্য, গোয়েন্দা বাহিনী কয়জন সদস্য? ইসলামের সর্বপ্রথম গোয়েন্দা বাহিনী যার সংখ্যা ছিল ১২, তার ভিতরে গোয়েন্দাদের প্রধান ছিলেন আব্দুল্লাহ বিন হাজরা। আব্দুল্লাহ বিন হাজরাকে একটি কাগজ লিখে দিয়ে নবীজি বললেন, তুমি এখান থেকে মক্কা আর তাইফের মাঝ বরাবর চলবা, দুই দিন চলার পরে এই কাগজ টুকরা খুলে তারপরে এখানে যা লেখা আছে সে অনুযায়ী তুমি সিদ্ধান্ত নেবা। আমার সম্মানিত ভাইয়েরা, গোয়েন্দা বাহিনীর প্রধান আব্দুল্লাহ বিন হাজরা দুই দিন চলার পর কাগজের টুকরাটা যখন খুললো, নবীজি কাগজের টুকরার মধ্যে লিখে দিল, তুমি দুই দিন চলার পর নাখলা নামক একটা জায়গা দেখতে পাবা, সেই জায়গায় তুমি অবস্থান করবা, আর সেই জায়গা থেকে মক্কার মানুষেরা সিরিয়ায় ব্যবসা করতে যায় আর তাদের সাথে মিলিত হয়ে তারপরে তুমি তাদের খবরা খবর নেবা, তারা আমাদের বিরুদ্ধে কি কি প্রস্তাব গ্রহণ করেছে, কি ব্যবস্থা গ্রহণ করে, দৈনন্দিন রিপোর্ট গুলো আমার কাছে দিবা। আব্দুল্লাহ বিন হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে গোয়েন্দা রিপোর্ট গুলো নবীজির দরবারে পৌঁছাচ্ছিলেন। আমার ভাইয়েরা, তখন ছিল রজব মাস, আব্দুল্লাহ বিন হাজরা দেখতেছেন কাফের মুশরিকদের ছোট্ট একটা গ্রুপ সিরিয়া থেকে ব্যবসার বিশাল মাল সামান নিয়ে মক্কার দিকে যাচ্ছে। আব্দুল্লাহ বিন হাজরা মনে মনে চিন্তা করলেন, এরা এগুলো সেই মানুষ যেই মানুষেরা নাকি আমার নবীজির তার বাড়িতে থাকতে দেয় নাই, নবীজির ঘর ছাড়া করেছিল, আমাদের ঘর বাড়ি থেকে উৎকাত করে দিয়েছিল,
আর এই মানুষগুলা আমাদের মদিনার জমিন দখল করে তারপরে ব্যবসা করবে, স্বাধীনভাবে হেঁটে যাবে, এটা কখনো হতে পারে না। আমি নিশ্চয়ই তাদের উপরে আক্রমণ করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই দলের মধ্যে লোক ছিল চারজন, চারজনের মধ্যে নেতা ছিল হাজরামি। এবারে তারা তাদেরকে প্রথমে সন্ধি প্রস্তাব দিল, হায় তোমরা মুসলমান হও, নচেত তোমরা নবীজির দরবারে চলো, নচেত আমাদের সাথে যুদ্ধ করো। তারা যুদ্ধ করাকে পছন্দ করে নিল। আবদুল্লাহ বিন হাজরাম যুদ্ধ করে প্রথমে হাজরামিকে জাহান্নামে পাঠাই দিল, তারপরে দুইজনকে বন্দি করল, আর একজন কোন মতে পালায়া কাফের মুশরিকদের কাছে মক্কায় চলে যায়। ঘটনা বলল, মুহাম্মাদের গোত্রের লোকেরা আমাদের উপর আক্রমণ করেছে। তারা তো রেগে তেলে বেগুনে জ্বলতেছে, এত বড় দুঃসাহস, যারা অস্তিত্ব নাই ঘর বাড়ি থেকে পালাইছে, তারা আমাদের কাফেলার উপরে আক্রমণ করছে। বলেন, এটা কি সহ্য করার মতো? এটা কি কাফের মুশরিক কখনো সহ্য করতে পারে? তারা আরো ক্ষিপ্ত হয়ে গেল। এবারে মদিনা থেকেও তাড়াই দেওয়ার জন্য তারা রণপ্রস্তুতি গ্রহণ করতে লাগলো, যে না, সেখানে বসে তারা যদি ইসলামের হুকুমত, ইসলামী রাষ্ট্র কায়েম করে, তাহলে আমাদের হুকুমত তো থাকবেই না, বরঞ্চ আমাদের ধর্ম নিয়েও টানাটানি বেঁধে যাবে। এইবারে আমরা সম্মিলিতভাবে অ্যাটাক করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার দলবল গোত্রদেরকে একেবারে চিরতরে নিভাই দেব। বলে নাউজুবিল্লাহ। আল্লাহর দিনকে হেফাজত করবে কে? রাসূলের হেফাজতের দায়িত্ব কার? কোন মানুষ হুদিয়া নিভাই দিতে পারবে? মনে হয় খুব সহজ ব্যাপার, ঠিক কিনা বলেন? অস্ত্র নাই, শস্ত্র নাই, সম্পদ নাই, তাদের পাওয়ার নাই, দাপট নাই, এটারও তো হুদিনি উড়ে যাবে। কিন্তু আল্লাহ যার পক্ষে থাকে তাকে এই পৃথিবী থেকে কেউ নিপাত করতে পারে? আমার ভাই আব্দুল্লাহ বিন হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো গনিমতের মাল নিয়ে দুইজন কাফেরকে নিয়ে নবীজির দরবারে যখন গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হলো টাটকা মুশরিক যারা নাকি আপনাকে আপনার ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমাদের ভাইদের উপরে অত্যাচার করতে করতে তাদের পিঠের মধ্যে ক্ষত চিহ্নের দাগ বসাই দিয়েছে, মামনদেরকে নির্যাতন করেছে, ধর্ষণ করেছে, মা বোনদের উপর দুর্বল বৃদ্ধদেরকেও তারা ছেড়ে দেয় নাই, তারা যেভাবে ইচ্ছা ওইভাবে অত্যাচার করেছে, আমার চোখের সামনে আর আমি সহ্য করতে পারি নাই, এই টাটকা কাফের দুইটারে বন্দি করে নিয়ে এসেছি, আর যুদ্ধের এই গনিমতের মাল আপনার কদম মোবারকে আমরা নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। কিন্তু নবীজি বলল যে সাহাবা আব্দুল ইবনে হাজান, এখন কোন মাস? আব্দুল ইবনে হাজরা বলেন, এখন রজব মাস। তাহলে তুমি কি জানো না রজব মাসে যুদ্ধ করা নিষেধ? কেন তুমি যুদ্ধ করলা? তোমাকে তো আমি এই অনুমতি দেই নাই, তুমি কেন যুদ্ধ করেছো? সুবহানাল্লাহ। ইসলাম কারে কয় শুধু যুদ্ধ করলেই হবে না, নবীজির কমান্ড থাকতে হবে, সিস্টেম জানতে হবে, ঠিক না বলেন? আব্দুল ইবনে হাজরা কোনো কথা বলতেছেন না, নবীজি কষ্টই পাইলেন, কিন্তু এই যুদ্ধকে সমর্থন করেছেন কে? সুবহানাল্লাহ। আব্দুল ইবনে হাজরা মনক্ষুণ্ণ হয়ে গেলেন, কষ্ট পেলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক নবীজির কাছে পয়গাম পাঠাই দিলেন, জিব্রাইল সাল্লাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াসআলুনাকা আনিশ-শাহরিল হারাম কিতালিন ফি। কাফের মুশরিকরা এই যুদ্ধটাকে তাদের একটা অস্ত্র বানিয়ে নিয়েছে, এবারে মুহাম্মদ তুমি যাবা কোথায়? রজব মাসে যুদ্ধ করা হারাম, তুমি নিজেও স্বীকৃতি দিয়েছ, তাহলে কেন তোমার লোকজন রজব মাসে যুদ্ধ করলো? এইবারে ঢালাও ভাবে তারা এই সুযোগটারে কাজে লাগাচ্ছে, সব জায়গায় প্রমাণ করতেছে যে আসলে তারা ঠিক নেই, নাউজুবিল্লাহ। এবারে ইহুদিরা তারাও আসলো, আব্দুল ইবনে উবাই মনাফে সবাই মিলে নবীজিকে প্রশ্ন করলো, হে মোহাম্মদ, তুমি তো বলেছো যে রজব মাসে যুদ্ধ করা জায়েজ নেই, তাহলে তোমার লোকজন কিভাবে রজব মাসে যুদ্ধ করে? একজনকে মেরে ফেললো, আবার বন্দি করে নিয়ে আসলো। নবীজিকে যখন পাকড়াও করতে চাইনো, নবীজি যখন চতুর্দিক থেকে আটকানোর চেষ্টা করলো,
আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে নবীজিকে সান্ত্বনা দিল, প্রশ্নে জবাব দিয়ে দিল, হাবিব আমার আপনি তাদেরকে বলে দেন, ইয়াসআলুনাকা আনিস শাহরিল হারাম কিতাদিন ফিহি, তারা আপনাকে প্রশ্ন করবে যে হারাম মাসে যুদ্ধ করা জায়েজ আছে কিনা, আপনি তখন কুল আপনি বলেন কিতাদুন ফিহি কাবীর, না না হারাম মাসে রজব মাসে যুদ্ধ করা কবিরা গুনাহ, আপনি সেটা বলে দিন, যেহেতু আগেও বলছেন আপনার বক্তব্যের উপরে আপনি অটল থাকুন, কিন্তু এই কথাও তাদের জানিয়ে দেন, ওয়াসদ্দু আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বিহি ওয়াল মাসজিদিল হারামি ওয়া ইখরাজুহু ওয়া ইখরাজু আহলিহি মিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব আমার তুমি তাদেরকে এবারে জানাই দাও, যারা নাকি আল্লাহর দলের মানুষ, কোন দলের, যারা নাকি আল্লাহর দলের মানুষ, যারা নাকি নবীজির আনুগত্য করে, নবীজিকে মহব্বত করে, নবীজিকে ভালোবাসে, আল্লাহর রাস্তার দিকে যেতে চায়, তারা নাকি হেরেম শরীফে যাওয়ার জন্য চেষ্টা করে, আর আল্লাহর দল থেকে যারা বাধা দেয়, মসজিদে হেরেমে যাওয়ার জন্য যারা বাধা দেয়, এই মানুষগুলার অপেক্ষা রজব মাসে যুদ্ধ করা অত্যন্ত পছন্দনীয় বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পর বলল, ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতলি, এপা আল্লাহ পাক বলল তারা যে ফিতনা সৃষ্টি করতে চায় মদিনার মধ্যে, কারা, মুনাফিকরা, ও নবী ওই মুনাফিকদেরকে তুমি বলে দাও আমার সাহাবীরা যুদ্ধ করে যে খতিনা করেছে তার চাইতে তোমরা যে মুনাফিকরা তোমরা মদিনার মধ্যে যে ফিতনা সৃষ্টি করতে চাও যুদ্ধের চাইতেও তোমাদের ফিতনাটা আল্লাহর দরবারে মারাত্মক। আল্লাহু আকবার, আল্লাহ প্রকাশ করে দিলেন, আল্লাহ আল্লাহ নবী আব্দুল্লাহ বিন হাজরার উপরে সন্তুষ্ট হয়ে গেলেন, গনিমতের মাল গ্রহণ করলেন, আর এই দুইটারে মুক্তিপণ দিয়ে বিদায় করলেন, আর গনিমতের মালগুলা মুজাহিদদের মাঝে বণ্টন করে দিলেন সুবহানাল্লাহ তাআলা। এইবারে তারা তো ক্ষিপ্ত হয়ে আসে, তারা এইবারে মক্কা আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে, আর এদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরেকটা থিওরি আসলো যে তারা মক্কা আক্রমণের জন্য বিশাল অস্ত্রশস্ত্র ক্রয়ের জন্য আবু সুফিয়ান যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু সুফিয়ান কাফেরদের নেতাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিলেন যিনি মক্কা থেকে 50,000 স্বর্ণ মুদ্রা টাকা নিয়ে 100 উট নিয়ে যিনি সিরিয়ায় গিয়েছেন অস্ত্রশস্ত্র গোলা বারুদ আর রসদপত্র কেনার জন্য, যাতে এই বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র গোলা বারুদ নিয়ে মদিনার মানুষদেরকে আক্রমণ করে ধ্বংস করে দেওয়া যায়, নাউজুবিল্লাহি মিন জালিম। এই তথ্য নবীজির কাছে যখন চলে এসেছে, নবীজি এইবারে বলল, আর তাদের কাফেলার মধ্যেও লোক ছিল প্রায় 40 থেকে 50 জনের মতো, নবীজি এইবারে সবাইকে ডাকলেন, প্রস্তাব দিলেন যে আমার কাছে তো এইভাবে একটা গোয়েন্দা রিপোর্ট এসেছে আবু সুফিয়ান নাকি বিশাল বাহিনী নিয়ে সিরিয়ায় গিয়েছে এবং সিরিয়া থেকে এই পরিমাণ অস্ত্র সম্পদ নিয়ে মক্কার দিকে যাচ্ছে, তো আমাদের মদিনার উপকণ্ঠ থেকে তারা যাবে আমাদেরকে হত্যা করার জন্য, আমাদেরকে ধ্বংস করার জন্য, এখন তোমাদের মতামত কি? এবারে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না এটা কখনোই হতে পারে না, আমরা এতদিন পর্যন্ত চুপ ছিলাম, আমাদের উপর অত্যাচার করা হয়েছে, নিষ্পেষিত করা হয়েছে, আমরা আর চুপ থাকতে পারি না, আমরা এই সুযোগ তাদেরকে আর কখনো দিব। নবীজি একটা বাহিনী গঠন করল, এই বাহিনীর সংখ্যা ছিল কতজন? 313 জন। কতজন সংখ্যা ছিল? 313 জন। আর কিছু সংখ্যক সাহাবিদেরকে মদিনায় রেখে গেলেন, নবীজি বয়োবৃদ্ধ সাহাবিদের পরামর্শ নিয়ে, যে তারা বললেন যে মদিনার অবস্থাটাও তো ভালো না, কারণ মুনাফিকরা তো আসে, তারা আবার কখন মাথা চাড়া দেয়, কিছু সাহাবিদেরকে মদিনায় রেখে গেলেন মদিনাকে কন্ট্রোল করার জন্য। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন মুজাহিদদেরকে নিয়ে রওনা করলেন আবু সুফিয়ানের কাফেলাকে অ্যাটাক করার জন্য, আর আবু সুফিয়ান ছিলেন এত দুর্ধর্ষী একজন চালাক মানুষ,
তিনি ওই মদিনার পথ দিয়ে যাওয়ার আগেই তিনি নিজে গোয়েন্দাগিরি ছদ্মবেশে আসলেন যে এখানে কোনো মুহাম্মাদের দলওয়ালা আছে কিনা আমাদের উপর অ্যাটাক করার জন্য। তিনি এসে দেখলেন কিছু উষ্ঠীর পা, উষ্ঠীর পায়ের চিহ্ন, এরপরে দেখলেন উষ্ঠীর ময়লা। কত বড় বুদ্ধিমান ছিলেন আবু জাহেল, অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। যদি উটের প্রস্রাব পায়খানা দেখেই বলতে পারতেন এই উটটা কোন দেশ থেকে এসেছে। চিন্তা করেন, তার নাম ছিল আবুল হাকেম, মানে কি বলে বুদ্ধির পিতা, যিনি বুদ্ধিদাতা। কিন্তু ইসলাম সম্বন্ধে অজ্ঞ থাকার কারণে নবীজি থেকে তার উপদি এসেছে আবু জাহেল, মানে মুরুক্ষের পিতা। তো আবু সুফিয়ান করলো কি, এই উটের পায়খানাকে তিনি ধুইলেন, ধোয়ার পরে তার মধ্যে খেজুরের বিচি পেলেন। খেজুরের বিচি থেকে সনাক্ত করেছে এই উট মদিনা থেকে এসেছে। চিন্তা করেন কত বড় জ্ঞানী ছিলেন। তার মানে হলো কিভাবে বুঝলো, মদিনার খেজুরের বিচি হলো ছোট। আপনারা যারা হাজির সাবরা একটু মিলাই দেখবেন, মক্কার খেজুরের বিচি বড় আকারে হয়, লম্বা এবং মোটা ছোট হয়, আর মদিনার যত খেজুর এই খেজুরের বিচি আটিগুলো ছোট থাকে। তো উট যখন খেজুর খায় তখন তার আটি হজম হয় না, কি হয় না, আটি ডাইজেস্ট ক্ষমতা রাখে না পেটের মধ্যে সিদ্ধ করার জন্য। এর পরবর্তীতে তারা কিন্তু ওই খেজুরের বিচিকে মেশিনে দিয়া পাউডার করে ভুসি বানায়, এগুলো আবার উটের খাদ্য হিসাবে তারা গ্রহণ করেছে। উটের খাদ্যর তালিকা অন্যতম একটা প্রোটিনযুক্ত খাবার হলো খেজুরের আটির বিচি। সুবহানাল্লাহ তাআলা আল্লাহ মানুষদেরকে কিভাবে খাওয়ায়, কতভাবে নিয়ামত। বাংলাদেশের খেজুর গাছের নিয়ামত কম কম বলেন। খেজুর গাছ আপনি এই শীতের দিনে কাটলে সেখান থেকে রস বের হয়, কি বের হয়, কাঁচা রসের এক স্বাদ, ঠিক কিনা বলেন, কাঁচা রসের একটা সেন্ট আলাদা। আপনি সেটাকে যখন জ্বালাবেন একটু লাল হয়ে আসলে তখন ওটার সেন্ট একটা অন্য ধরনের হয়, টেস্টও আলাদা হয়। সেটা আরেকটু গাঢ় হলে টেস্ট এক ধরনের হয়, আরেকটু গাঢ় হলে এক ধরনের হয়, এরপরে বাটালি হয়ে গেলে আরেক ধরনের মজা হয়। সুবহানাল্লাহ, বলবেন না, একটা খেজুর গাছ দিয়া আল্লাহ কি ধরনের নিয়ামত আপনাকে খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ, সেই আল্লাহর তো শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা বলেন। আমার ভাইরা, এবারে তিনি বুঝতে পারলেন, মক্কায় খবর পাঠাইলেন যে আমার কাফেলাকে অ্যাটাক করার জন্য মুহাম্মদ তার বাহিনী নিয়ে হাজির হয়ে গেছে, আমাকে বাঁচাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি ফৌজ বাহিনী নিয়ে আসো। এবারে আবু সুফিয়ানের স্ত্রী তিনিও একটা বাহিনী গঠন করলেন, বিশাল বাহিনী। সেই বাহিনীতে 1000-এর বেশি লোক, কত হাজার, 1000-এর বেশি লোক, 100-200 অশ্ববাহিনী, 700 উষ্টি বাহিনী, 100 ঘোড়া ছিলেন, 700 উট ছিলেন, আর 200 পদাতিক বাহিনী ছিলেন। বিশাল সাজ সরঞ্জাম নিয়ে তারা আবু সুফিয়ানকে সাহায্যের জন্য আসতেছেন। এই রিপোর্ট আবার সব নবীজির কাছে মুহূর্তের মধ্যেই চলে আসতেছে। সুবহানাল্লাহ তাআলা, নবীজির কাছে মুহূর্তের মধ্যেই চলে আসতেছে। এখন নবী তাড়াতাড়ি সাহাবীদের কিনে বসে গেলেন, সেরা সদস্যের জন্য বসে গেলেন, কি করবা, ওইদিকে তারা 1000 আসতেছে, এইদিকে আবু সুফিয়ানের বাহিনী, কারে অ্যাটাক করতে হবে। সাহাবীরা পরামর্শ দিল যে আবু সুফিয়ানের এই গ্রুপটাকে অ্যাটাক করে আমাদের যে উপযুক্ত হবে, আমরা মালসালো পায়ে যাব আর অল্প একটা বাহিনী সহজেই আমরা অ্যাটাক করতে পারবো। কিন্তু আল্লাহ সেটাকে পছন্দ করলেন না, নবীজিও পছন্দ করলেন না। কাফের মুশরিকরা যদি জীবিত থাকে আমাদের মাল অ্যাটাক করে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন, মালের আগে আমরা সংখ্যায় কম হলেও সশস্ত্র কাফেরদের মোকাবেলা করবো। সুবহানাল্লাহ, বলেন। কিন্তু এক্ষেত্রে সাহাবিদের মন জানি কেমন আনমনা, চিন্তা করলেন কেমনে এই যুদ্ধ করবো, আমার বাবা আসতেছে, আমার ভাই আসতেছে, আমার চাচা আসতেছে, আমার চাচি আসতেছে, আমার মা আসতেছে, এই যুদ্ধের মধ্যে মা বাপ ভাই বোন সব রানের সম্পর্কের মানুষগুলো আসতেছে যুদ্ধের জন্য, এখন ছেলে বাপের সাথে যুদ্ধ করবে, কেমন জানি আনমনা বাপ। আমার ভাইয়া, ইন দি মিন টাইম আল্লাহ পাক আয়াত নাজিল করতে লাগলেন একের পর এক। আল্লাহ পাক বলেন, কন্টিনিউ ফি সাবিলিল্লাহিল লাযিনা ইয়াকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদীন। আল্লাহ পাক বলেন, কন্টিনিউ ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ তোমাদের জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ, বলেন। অন্যায় আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ এই মুহূর্তে তোমাদের জন্য যুদ্ধ করাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম।
যারা নাকি তোমাদের সাথে যুদ্ধ করতে চায় তোমরাও তাদের সাথে যুদ্ধ করো যুদ্ধ করতে চাইলে যুদ্ধ করো সুবহানাল্লাহ বলেন ইসলাম কেমন ইনসাফ সুবহানাল্লাহ বলবেন না ইনসাফ মানুষদেরকে ইনসাফ শিক্ষা দিয়েছেন ইসলাম কে শিক্ষা দিয়েছেন অথচ কোরআন নাযিলের আগে ইসলাম বিদ্বেষী প্রত্যেকটা যুদ্ধের রিপোর্ট ইতিহাসবিদরা দেখেছেন তারা যখন যুদ্ধ করত কোনো ইনসাফ টিনসাফ নাই তারা সুযোগের সদ্ব্যবহার করত বাচ্চাদেরকে হত্যা করত বৃদ্ধদেরকে হত্যা করত নারীদেরকে হত্যা করত যারা যুদ্ধে অক্ষম তাদেরকে আগে মেরে ফেলতো কিন্তু আল্লাহ বলে ওয়ালা তারদুদু খবরদার জুলুম করবা না ওভারটেক করবা না আমি আল্লাহ যে সীমানা দিয়ে দিলাম সীমানার ওভারটেক করবা না কারণ ইন্নাল্লাহ লা ইহিব্বুল মুতাদিন সীমানা ওভারটেককারীকে আল্লাহ পছন্দ আল্লাহ বলনা যে যুদ্ধ করবা যুদ্ধ আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিলাম তার মানে তারা যদি তোমার সাথে যুদ্ধ করতে চায় তাহলে তোমরাও তাদের সাথে যুদ্ধ করো কিন্তু খবরদার সীমা লঙ্ঘন করবা না এই সীমা লঙ্ঘন করা এর অর্থ দিয়া আল্লাহ পাক বুঝাই দেন যুদ্ধ যখন আরম্ভ হয়ে যাবে তখন তোমরা বৃদ্ধদেরকে হত্যা করবা না কারণ বৃদ্ধরা হলো নিরাপদ বৃদ্ধরা কি তারা যুদ্ধ করতে পারে না যুদ্ধের মধ্যে যে মহিলারা থাকবে সেই মহিলাদেরকে তোমরা হত্যা করবা না কারণ হলো তারা অবলা তারা হলো দুর্বল নারী আর যুদ্ধ ক্ষেত্রে যে শিশুরা থাকবে তাদেরকে তোমরা হত্যা করবা না আর এক শ্রেণীর কথা নবীজি বলেছেন আর এক শ্রেণীর হলো দরবেশ টাইপের প্রত্যেক জাতির মধ্যে ধর্মগুরু আছে আসে না নাই আল্লাহ নবী বললেন যারা নাকি দুনিয়ার বিমুখ মানুষ ধর্ম নিয়ে থাকে দিন নিয়ে থাকে এই ধর্ম দরবেশদেরকেও তোমরা হত্যা করবে না সুবহানাল্লাহ বলেন আল্লাহ বললেন নিশ্চয়ই যদি তোমরা এর বিরুদ্ধে সীমানা লঙ্ঘন করো আমি আল্লাহ তাহলে তাদেরকে পছন্দ করব না একটু পরে আবার আল্লাহ আরেক আয়াত নাযিল করে দিলেন ওয়াকতুলুহুম হাইসু সাখিফতুমুহুম তোমরা যেখানেই পাও কাফের মুশরিকদের সেখানেই হত্যা করো আল্লাহ আকবার বলেন প্রথমে আল্লাহ একটা সামঞ্জস্যতার মধ্যে নাযিল করে দিলেন এইবারে আল্লাহ নিজে তাদেরকে আরো হাইলাইট করতেছেন আল্লাহ আকবার বলেন খবরদার খবরদার ক্ষমা নাই তারা তোমাদেরকে ক্ষমা করে নাই তোমাদের উপরে দয়া করে নাই আজকের তোমরা তাদের উপরে কোনো দয়া করবে না তারা যদি যুদ্ধ করতে আসে ছেড়ে দিবা না যেখানেই পাবা সেখানেই তাদেরকে হত্যা করবা যদি তারা তোমাদেরকে হত্যা করার জন্য আসে আল্লাহ পাকের পরে বলল ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম তারা যেভাবে তোমাদেরকে তাড়াই দিয়েছিল তারা যেভাবে তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে ছিল আর তাদেরকেও তোমরা তাদের বাড়ি থেকে বের করে দাও আল্লাহু আকবার এরপরে আল্লাহ বলল ফিতনাত আশাদ্দ মিনাল কাতিল খবরদার খবরদার আর একটা কথা তোমাদেরকে জানাই দেই ফিতনা হইল হত্যার চাইতে জঘন্য তারা যেভাবে অত্যাচার করেছিল তারা যেভাবে বিশৃঙ্খলা করেছিল খবরদার তোমরা বিশৃঙ্খলা করবা না তোমরা ফিতনা করবা না শৃঙ্খলার সাথে তোমরা আল্লাহ আল্লাহর জন্য লড়াই করতে থাকো বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আয়াত নাযিল করে করে একের পর এক তাদেরকে উদ্বুদ্ধ করলো এইবারে সাহাবীরা মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ বলবেন না তিনি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হলেন আমাদের রাহবার আপনি হলেন আমাদের জীবন আপনি হলেন আমাদের মৃত্যু আপনি যদি নদীতে ঝাঁপ দিতে বলেন আমরা নদীতে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত আছি আপনি যদি আগুনে পড়তে বলেন আগুনে পড়তে রাজি আছি আপনি যদি ডানে যাইতে বলেন ডানে যাইতে রাজি আছি আপনি যদি বামে যাইতে বলেন বামে যাইতে রাজি আছি আপনি যদি পিছনে যাইতে বলেন পিছনে যাইতে রাজি আছি চলেন আপনি যেথায় যাবেন আমরা সেথায় যাইতে রাজি আমরা বলবো না মূসা আলাইহিস সালামের কওমের মতো বলবো না যে ও মূসা তুমি আর তোমার রব ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো এই কথা আমরা বলবো না আপনি নবী যেখানে আছেন আমরাও আমাদের সব কিছু নিয়ে সেখানে আছি সুবহানাল্লাহ বলবেন না আমরা তো সেই জাতি ঠিক কিনা বলেন আমরা সেই বীরের জাতি আমরা কাপুরুষ নই ইসলামের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে নবীর ক্ষেত্রে কোনো বাতিলের সাথে আমরা আপোষ করতে রাজি না ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ যত
যতদিন আমার জীবন থাকবে নবীজির কোন সম্মানের হানি হোক ইসলামের কোরআনের দিনের এটা আমরা কখনো এক বিন্দু রক্ত টাকা পর্যন্ত সহ্য করব না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কলিজা কোরআনের নূর দিয়া হেদায়েত দিয়া আমাদের পরিপূর্ণ করে দিক বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম